তারাপীঠ 51টি শক্তিপীঠের মধ্যে অন্যতম একটি পীঠ তথা বাঙালির অন্যতম পর্যটন কেন্দ্র। সমগ্র পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ থেকে লাখ লাখ ভক্তরা আসেন শুধুমাত্র তারা মাকে দর্শন করার জন্য। এছাড়া রয়েছে তন্ত্র সাধনার উল্লেখযোগ্য তারাপীঠের মহাশ্মশান ও শ্রী শ্রী বামাখ্যাপার সমাধি মন্দির। তাই এই তারাপীঠে যদি আসতে চান একদিনের ছুটিতে মাত্র 150 টাকার বিনিময়ে, আর থাকতে চান এমন স্বল্প খরচের হোটেলে যেগুলি তারাপীঠের মূল মন্দির থেকে একদম কিছুমাত্র দূরত্বে রয়েছে, তাহলে চলুন শুরু করা যাক। গুড মর্নিং মিষ্টি বন্ধুরা, 24 আগস্ট আর আজকে হলো শনিবার। ঘড়িতে সময় বেজে সকাল 8:18, আর পেছনে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমি পৌঁছে গেছি কলকাতা স্টেশন। আর একটা নতুন সকাল আর আরেকটা নতুন জার্নি। যেমনটা তোমরা সবাই জানো, পরের মাসে কৌশিকী অমাবস্যা, আর এই দিন শুধুমাত্র কিন্তু পশ্চিমবঙ্গ থেকে নয়, মানে পুরো ভারত জুড়ে মানুষ আসে তারাপীঠের তারা মাকে শুধুমাত্র একবার দর্শন করার জন্য। তাই আজকে আমার গন্তব্য তারাপীঠ। যেহেতু খুব তাড়াতাড়ি প্ল্যান হয়েছে, এর জন্য আজকে আমাদের ট্রেন রয়েছে কলকাতা স্টেশন থেকে। তাই এইমাত্র আমি এসে পৌঁছালাম কলকাতা স্টেশন। আমরা যাচ্ছি 1-2-3-6-3 কলকাতা হলদিবাড়ি এক্সপ্রেসে, যেটা 9:05 কলকাতা স্টেশন থেকে ছেড়ে 12:15 রামপুরহাট স্টেশনে আমাদেরকে পৌঁছে দেবে। স্টেশনের ভিতরে গিয়ে দেখলাম আমাদের ট্রেন কলকাতা হলদিবাড়ি এক্সপ্রেস দিয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে। মানে সত্যি কথা বলতে এই প্রথমবার কলকাতা হলদিবাড়ি এক্সপ্রেসে যাত্রা করব। এছাড়াও তোমরা যদি তারাপীঠে আরেকটু সকাল সকাল পৌঁছতে চাও, তাহলে রয়েছে 13017 গণদেবতা এক্সপ্রেস। চলে এসেছে আমাদের আজকের কোচ, পজিশন হচ্ছে B3। তো চলো ওঠা যাক। তো দেখতে পাচ্ছ সিটসগুলো ভাবে এইভাবে কিন্তু পুরো সাজানো রয়েছে, মানে এখানে 3 জনের বসার জন্য জায়গা রয়েছে, 1-2-3, আর এইভাবে সমস্ত সিটগুলো কিন্তু অ্যারেঞ্জ করা হয়েছে। আমরা যেহেতু 2AC টিকিট কেটেছিলাম, আমাদের পার হেড ভাড়া পড়েছিল 110 টাকা করে, আর এছাড়া রয়েছে চেয়ার কার বা AC চেয়ার কার, তার ভাড়া 400 টাকা প্রতিজনে। এই ছাড়লো হচ্ছে আমাদের ডানকুনি জংশন। মানে এই হচ্ছে আমাদের ট্রেনের স্পিড, ঠিক আছে? তো আবার কখন 100 উঠবে সেটা হচ্ছে দেখার বিষয়। তো ঘড়িতে বাজে একদম ঠিক 10:46, আর আমরা নেমে পড়লাম আমাদের যাত্রার একদম প্রথম হয় বর্ধমান জংশন। তো এখানে আসতে কিন্তু মিহিদানা আর ল্যাংচার কথা কিন্তু মনে পড়ে, তো সেগুলো খেতে কিন্তু একদম ভুলো না। বর্ধমান স্টেশন ছাড়তে না ছাড়তেই এলো মুষলধারে বৃষ্টি, আর এই বৃষ্টি দেখতে দেখতে যদি বাউল গান হয় তাহলে কেমন হয়? এই
ঘড়িটা বাজে ঠিক 11:40, আর আমরা এই সবেমাত্র এসে পৌঁছালাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। আর এখানে আসছে কিন্তু শান্তিনিকেতনের একটা আলাদা স্বাদ পাওয়া যায়। তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও, মানে শান্তিনিকেতনে কোনো ভিডিও দেখতে চাও, অবশ্যই কমেন্টে জানাও, আমি তোমাদের জন্য বানাবো। তো আমাদের ট্রেন ছাড়লো সবেমাত্র বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে। এরপরে কিন্তু আর কোনো হল্ট নেই, আমরা একেবারে সোজা পৌঁছে যাবো আমাদের ডেস্টিনেশন রামপুরহাটে। চলো সেখানে গিয়ে কথা হচ্ছে। কত করে ডিম? এই হচ্ছে বলে ডিম ছিল, তাই তো? ঘড়িতে প্রায় বাজতে ছিল 12:40 মতো, আর আমরা ফাইনালি অবশেষে 211 কিলোমিটার অতিক্রম করে পৌঁছে গেলাম রামপুরহাট জংশন। স্টেশন থেকে বেরিয়ে দেখতে পেলাম হচ্ছে এইরকম সুন্দর করে চারিদিকটা কিন্তু সাজানো রয়েছে। মানে কি সুন্দর রামপুরহাট স্টেশনটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু যে মন্দিরটা তৈরি করা হয়েছে, এটা তারা মায়ের মন্দিরের আদলেই কিন্তু পুরোটা তৈরি করা হয়েছে। আর চারিদিকে এখানে রয়েছে হচ্ছে টোটো স্ট্যান্ড, এখান থেকে তোমরা টোটো করে একেবারে মায়ের মন্দিরের সামনে বা তোমাদের হোটেলের সামনে তোমরা পৌঁছে যেতে পারবে। তো স্টেশন থেকে এইটা করে হচ্ছে ভাড়া পার হেড 50 টাকা করে, মানে তোমরা হচ্ছে সিঙ্গেল পার্সন 800 ডলার, এই অর্ডার করে তোমরা পার হেড 50 টাকা দিয়ে মন্দিরে পৌঁছে যেতে পারবে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম হচ্ছে তারামা সরণির সামনে। দেখতে পাচ্ছ পিছনে তারামা সরণি। আর আমাদের স্টেশন থেকে অটো করে আসতে সময় লাগলো ওই 25 মিনিট মতো, আর পার হেড নিয়েছে হচ্ছে 50 টাকা। মানে তোমরা 50 টাকার বিনিময় স্টেশন থেকে এরকম এই মা তারা সরণির সামনে কিন্তু একদম পৌঁছে যেতে পারবে। চলো এবার ভেতরে ঢোকা। সামনে ঢুকতে কিন্তু দেখতে পাচ্ছ পুরো বড় বড় ল্যাংচার দোকান রয়েছে, মানে কত রকমের মিষ্টি রয়েছে আর বিভিন্ন সাইজের কিন্তু ল্যাংচা রয়েছে। তোমাদেরকে পরে কিন্তু স্পেশালি ভাবে দেখিয়ে দেবো, আর এছাড়া একবার করে আমি এখন একবার করে তোমাদের জন্য স্পেশালি দেখিয়ে দিচ্ছি, পরে আর একবার করে দেখি। এখানে কিন্তু সমস্ত বাজার দোকান রয়েছে, দেখতে পাচ্ছ শঙ্খ রয়েছে, মেয়েদের সাদা গোজার সমস্ত জিনিস রয়েছে। এখানে রয়েছে হচ্ছে বাসনপত্র, ঠাকুরের বাসনপত্র চাইলে তোমরা এখান থেকে কিনে নিতে পারো। আর এখানে রয়েছে হচ্ছে খাওয়ার হোটেল, মানে তোমরা দুপুরের লাঞ্চ থেকে শুরু করে ব্রেকফাস্ট সমস্তটা কিন্তু এখানে করে নিতে পারো। কিন্তু প্রচুর রকমের মিষ্টি রয়েছে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে রয়েছে কত রকমের ল্যাংচা, ল্যাংচা কিন্তু বিভিন্ন সাইজ তোমরা পেয়ে যাবে। এখানে রয়েছে হচ্ছে ঠাকুরের বাসনপত্রের দোকান, আর এদিকে রয়েছে হচ্ছে ঠাকুরের আর কি, তোমরা চাইলে এখান থেকে ঠাকুর বিভিন্ন ফটো ফ্রেম তোমরা কিনে নিয়ে যেতে পারো। তো দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু দোকান রয়েছে এখানে। কত করে মালা? মালা 10 টাকা করে। কত করে মালা এগুলো? এগুলো 60 টাকা করে। এগুলো 60 টাকা করে, মানে এই মালাটার কি 60 টাকা? হ্যাঁ, এটা গোড়ের মালা।
আচ্ছা, তো আর 108 নিলে পরে 30 টাকায় পাবেন। 108 নিলে 30 টাকা? আর কি এখানে কি এগুলো কত করে? এগুলো আমাদের পূজোর পোশাক, এগুলো 5 টাকা পিস, এগুলো 7 টাকা পিস। আচ্ছা, আপনি 20 টাকার পোশাক নিতে পারেন, 50 নিতে পারেন, 100 নিতে পারেন, 200, 5000, 1200, যেমন নেবেন। মায়ের মন্দির মোটামুটি একটা সময় অবশেষে আমরাও গিয়ে পৌঁছালাম তারা মায়ের মূল মন্দিরের একদম সামনে। আর সত্যি কথা বলতে এখানে গিয়ে একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। আর কথায় আছে, মা না ডাকলে তারাপীঠে আসা যায় না। আর সত্যি কথা বলতে এটা কিন্তু একদম অক্ষরে অক্ষরে ঠিক, কেননা অনেকদিন ধরেই ভাবছিলাম তারাপীঠে আসবো, কিন্তু কোনো একটা কারণের জন্য আর আসা হচ্ছিল না। বাট দেখো, আজকে সব সামলে আজকে আমি তারাপীঠে। দেখতে পাচ্ছ কিন্তু চারিদিকে ভোগ দেওয়া শুরু হয়ে গেছে। তো তোমাদেরকে যেটা দেখিয়ে দিলাম, চারিদিকে কিন্তু ভোগ দেওয়া শুরু হয়েছে, আর ফাইনালি কিন্তু তারা মায়ের ভোগ কিন্তু মন্দির থেকে বেরিয়ে গেছে। দেখতে পাচ্ছ এই যে এই যাচ্ছ যে তারা মায়ের ভোগ। কিন্তু হাড়ি করে তারা মায়ের পুরো আর কি প্রসাদ বিতরণ করা হচ্ছে, যাকে বলে। এখানে কিন্তু তারাপীঠের মহাবলি সমাপন করা হয়। দেখতে পাচ্ছ ওখানে কিন্তু সমস্ত জিনিসপত্র রাখা রয়েছে। ভক্তের সমাগম কিন্তু অগুন্তি, আর এক ঝলক মাকে দেখার জন্য যে আনন্দটা না, এটা ভাষায় প্রকাশ করা যেত না। মানে এখানে কিন্তু লাখ লাখ হাজারো হাজারো মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র একেবারে তারা মাকে দেখানোর জন্য। জয় তারা! তো ফাইনালি বন্ধুরা, মহাভোগ খাওয়ার জন্য বসে গেছি হচ্ছে পাতা নিয়ে। এটা চালু শেষমেশ পেয়ে গেছি হচ্ছে তারাপীঠের মহাপ্রসাদ। আপামর ভক্তের মাঝে বসে খাওয়ার কিন্তু পুরো আর কি একটা ব্যাপারটাই আলাদা, আর তার উপর হচ্ছে মায়ের ভোগ। মানে সত্যি কথা বলতে নিজেকে ধরো ভাগ্যবান মনে হচ্ছে, তারাপীঠে এসেছি মাত্র একদিনের জন্য, আমাদের ছিল ওয়ান ডে ট্রিপ। আর তার মধ্যে আমরা যে অন্নভোগ গ্রহণ করে মাকে দর্শন করতে পেরেছি, সত্যি কথা বলতে এটা ভাগ্য লাগে। তো সুসম্পন্ন ভাবে আমরা খুব ভালোভাবে অন্নভোগ গ্রহণ করেছি, মার দর্শন করেছি, আর এখন যাচ্ছি হচ্ছে হোটেলের উদ্দেশ্যে। তো চলো। তো আমি এখন যেখানে আছি, তোমরা দেখতে পাচ্ছ পিছনে একটা লাল মন্দির রয়েছে, এটা হচ্ছে শ্রী শ্রী বামাক্ষ্যাপার সমাধি মন্দির। মানে এখানেই তার সমাধিটা রাখা রয়েছে, আর তার পাশে যে মন্দিরটা রয়েছে সেখানে তারা মায়ের চরণ যুগল রাখা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটি মন্দিরের থেকে সাধারণত এখানে একটু ভিড়টা কম, তার কারণটা কি বলতে পারবো না, বাট এখানে দেখতে পাচ্ছি ভিড়টা খুব কম। এবার আসি, যারা ভাবছেন তারাপীঠে গিয়ে একদিন বা দুদিন হলেও স্টে করবেন, তাদের জন্য আমি নিয়ে চলে এসেছি তারাপীঠের মন্দিরের কাছেরই 10টি হোটেল, যেখানে আপনারা কম খরচে থাকতে পারবেন ও খাওয়া দাওয়া করতে পারবেন। স্ক্রিনের উপর ফোন নাম্বার সহ হোটেলের নাম দেওয়া আছে, তো আপনারা চাইলে অবশ্যই বুক করতে পারেন। তো আপনাদের কেমন লাগলো কম খরচে তারাপীঠের এই ওয়ান ডে ট্যুর? একদম জানাতে ভুলবেন না, আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে আরো নতুন নতুন ট্যুর ব্লগ নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।